হ্যালো বন্ধুরা হেলদি বডি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব শরীরের বিভিন্ন স্থানে বা হাতে পায়ে বিস্ফোরা প্রচণ্ড করে তাহলে কি ঔষধ খাবেন সে সম্পর্কে বন্ধুরা আলোচনার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ বন্ধুরা শরীরের বিভিন্ন স্থানে হাতে অথবা পায়ে অথবা মুখে বিস্ফোরা উঠে কোন ঔষধ সেবন করবেন এবং এটি কতদিন সেবন করবেন সে বিষয়ে আমি কথা বলবো যে ওষুধটি সেবন করবেন তা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম মারভেন হান্ড্রেড এসিক্লোরোফেনা গ্রুপের ঔষধ ওষুধটি তৈরি করেছেন এরিস্টো ফার্মা কোম্পানি লিমিটেড এর সাথে গ্যাসের ঔষধ ও টোয়েন্টি খেতে হবে এটি ওমিপ্রাজল গ্রুপের ঔষধ এটি তৈরি করেছেন গ্লোব কোম্পানি বন্ধুরা অনেকের দেখা যায় মুখে ছোটো ছোটো বিস্ফোরা ওঠে এবং শরীরের বিভিন্ন জায়গায় উঠতে পারে এটি উঠলে পরে প্রচন্ড ব্যথা করে ব্যথায় খুব কষ্ট হয় অনেক সময় বিস্ফোরায় চাপ দিলে পুজ ও রক্ত বের হয় এবং অসহ্য যন্ত্রণা করে এ সমস্যা থেকে মুক্তি পেতে মারভেন ঔষধটি খুবই ভালো কাজ করে আপনার যদি বিস্ফোরা ওঠে আর আপনি যদি ঔষধ না খান সে সম্পর্কে বিস্ফোরাটি আস্তে আস্তে বড় হতে এবং কয়েকদিনের মধ্যেই মাথাটি সাদা হয়ে ওর ভিতর পুজের সৃষ্টি হবে এটি যদি বেশি নাড়াচাড়া করবেন চাপ দিয়ে বের করার চেষ্টা করেন তা ইনফেকশন হতে পারে বন্ধুরা বিস্ফোরা ওঠার পর কোনো অবস্থাতে বেশি চাপ দেওয়া যাবে না বেশি চাপাচাপি করলে আস্তে আস্তে এটি বড় আকার ধারণ করতে পারে তাই এই সময় মার্ভেন ঔষধটি দুই বেলা ভরা পেটে খেতে হবে এবং এর সাথে গ্যাসের ওষুধ অবশ্যই খেতে হবে আর বিস্ফোরাটি যখন একটু বড় হবে মাথা যখন সাদা হবে হালকা চাপ দিয়ে জীবাণু বের করে দিলে খুবই তাড়াতাড়ি সেরে যাবে এর পাশাপাশি পানি হালকা গরম করে পরিষ্কার করতে হবে বন্ধুরা গ্রুপের ঔষধ ব্যথার জন্য এটি একটি সহনীয় ঔষধ তারপরও অতিমাত্রায় সেবন করলে শরীর দুর্বল হতে পারে পেট ব্যথা করতে পারে এবং বমি বমি ভাব হতে পারে বন্ধুরা এখন আমরা মারভেনের দাম সম্পর্কে জানবো মার্ভেন প্রতি পিসের মূল্য পাঁচ টাকা এবং ওপি টোয়েন্টি এর প্রতি পিসের মূল্য ও পাঁচ টাকা ঔষধগুলি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পাবেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ